একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন পরিসংখ্যান ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ঈদের অনেক আনন্দ করেছো ঈদে, তা এখন আমরা একটু পড়াশোনায় আসা যাক। তা তোমরা কি বলে যে তোমাদের কুলগাঁও কলেজের যে পেজ আছে ইউটিউবে, সেটা তোমরা সবসময় নিয়মিত চেক করবা। ওখানে অনেক ধরনের নোটিশ দেওয়া হচ্ছে, বিশেষত অ্যাসাইনমেন্ট নিয়ে বা বিভিন্ন ধরনের মন্ত্রণালয়ের নোটিশ ওখানে দেখা যাচ্ছে। তোমরা এগুলো কিন্তু নিয়মিত চেক করবা পারলে, এটা তোমাদের জন্য ভালো হবে। তা আজকে আমরা একটু পড়ালেখার কথা আসা যাক। আমি বন্ধের আগে আমরা ঈদুল আজহার বন্ধের আগে আমরা পরিসংখ্যান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় পরিঘাত নিয়ে আলোচনা করছিলাম। তা আমরা ওখানে বঙ্কিমতা পরিঘাত, বঙ্কিমতা সুচলতা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আগে। তা বক্স উইস্কার প্লট নিয়ে আলোচনা করেছিলাম, পাঁচ সংখ্যা সার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে দুই তিনটা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। তাহলে দেখো প্রথম প্রশ্নটা কীরকম। দেখো, প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান সর্বদাই শূন্য, ব্যাখ্যা করো। উত্তর, প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান সর্বদাই শূন্য, অর্থাৎ মি ওয়ানের সমান শূন্য। এখানে একটা কথা বলে রাখা ভালো, কেন্দ্রীয় পরিঘাত কিন্তু শোধিত পরিঘাত বলা হয় কেন্দ্রীয় পরিঘাতকে। প্রশ্নটা এভাবে না আসে, তোমার উদ্ভাবও আসতে পারে। প্রথম শোধিত পরিঘাতের মান সর্বদাই শূন্য, ব্যাখ্যা করো। তাহলে আমরা আবার এভাবে আসতে পারে, প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান কি সর্বদাই শূন্য, ব্যাখ্যা করো। যেভাবে প্রশ্ন চায় তোমার কিন্তু সেভাবে উত্তর দিতে হবে। তা আমাদের এখানে শুধু একটা লাইন লিখে বলেছে ওইটা ব্যাখ্যা করার জন্য, তাই আমি লিখলাম প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান সর্বদাই শূন্য, অর্থাৎ মি ওয়ান ইকুয়াল টু জিরো। এবার ব্যাখ্যাতে আসা যাক। ব্যাখ্যা মানে এখানে আমি কিছুটা প্রমাণ করব। আমরা জানি প্রথম পরিঘাত মি ওয়ান সমান সামেশান অফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। এখানে এন হচ্ছে পদসংখ্যা, এক্স আই হচ্ছে চলকের মানগুলো, আর এক্স বার হচ্ছে আমাদের কেন্দ্রীয় গাণিতিক গড়। তোমরা জানো যে কেন্দ্রীয় পরিঘাতের ক্ষেত্রে বা শোধিত পরিঘাতের ক্ষেত্রে ব্যবধানটা গাণিতিক গড় থেকে নিতে হয়, এই জন্য। আর এখানে ঘাত হচ্ছে এক, যেহেতু আমাদের প্রথম পরিঘাত মি ওয়ান, এই জন্য এখানে ঘাত হচ্ছে এক। অর্থাৎ চলকের প্রতিটি মান থেকে গাণিতিক গড় বিয়োগ করে এবং প্রথম ঘাত নিয়ে ঘাতগুলোর সমষ্টি বের করে সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে হচ্ছে, সেটা হচ্ছে প্রথম কেন্দ্রীয় পরিঘাত। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা প্রথম কেন্দ্রীয় পরিঘাত মি ওয়ান সমান, এখানে আমরা জানি প্রথম কেন্দ্রীয় পরিঘাত কথাটা লিখলে মনে হয় ভালো হয়, প্রথম কেন্দ্রীয় পরিঘাত মি ওয়ান সমান সামেশান অফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, ছোটো হাতের এন। তাহলে এটাকে আমি যদি ভগ্নাংশে ভাঙাই, সামেশান অফ এক্স আই ডিভাইডেড বাই এন আর সামেশান অফ এক্স বার ডিভাইডেড বাই এন, সবগুলো ইকুয়াল টু ওয়ান টু এন হবে সামেশানের ওখানে। তা গাণিতিক গড়ের সূত্র অনুযায়ী আমরা জানি যে সামেশান অফ এক্স আই ডিভাইডেড বাই এন সমান গাণিতিক গড় মানে এক্স বার, আর সামেশান অফ এক্স বার, সামেশান অফ এক্স বার সমান এন এক্স বার। এটা কেন বলা হয়েছে, যেহেতু এখানে এন সংখ্যক এক্স বারের যোগফল, এই জন্য এন সংখ্যক এক্স বারের যোগফল হচ্ছে এন এক্স বার। এক্স বারকে এখানে এক্স, তোমাকে মনে রাখতে হবে যে এক্স বার মানে গাণিতিক গড় হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, আর এন সংখ্যক ধ্রুবক সংখ্যার যোগফল সমান এন এক্স বার। এন ধ্রুবক সংখ্যা মানে ধ্রুবক সংখ্যা হচ্ছে এখানে এক্স বার, এই জন্য এন এক্স বার। তা সামেশান অফ এক্স বার সমান এন এক্স বার, আর নিচে এন, তারপর এন এন কাটা গেলে লাইন এখানে এক্স বার হবে। তাহলে সবশেষে পাচ্ছি যে এক্স বার মাইনাস এক্স বার, তাহলে এখানে এক্স বার মাইনাস এক্স বার সমান জিরো। সুতরাং প্রথম পরিঘাত এভাবে লিখতে পারো, সুতরাং বলা যায় যে প্রথম পরিঘাতের মান সর্বদাই শূন্য। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছ। তা তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বা এবং জিনিসগুলো গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করবা, মানে কী বলতে চাচ্ছে, এখানে কী লেখা হয়েছে সেটা কিন্তু শুধু মুখস্থ করলে হবে না, তোমাকে কিন্তু এটা তোমাকে মন থেকে ভালো করে বুঝতে হবে। তারপরে দেখো দ্বিতীয় একটা প্রশ্ন দিচ্ছি, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কি বেদাঙ্কের সমান, ব্যাখ্যা করো। তো এখানে প্রশ্নটা চাওয়া হয়েছে, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান কি বেদাঙ্কের সমান, তার সমাধান বা উত্তরে দেখো, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত বেদাঙ্কের সমান, অর্থাৎ মিউ টু ইকুয়াল টু সিগমা স্কোয়ার। এখন আমি ব্যাখ্যা মানে প্রমাণ করব।
তা আমরা জানি সংজ্ঞা অনুযায়ী দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, এখানে দ্বিতীয় পরিঘাত না লিখে তুমি দ্বিতীয় কেন্দ্রীয় লিখবা। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ টু সমান কি সামেশান অফ এক্স এম এন এস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এখানে কেন্দ্রীয় পরিঘাত যেহেতু সেই জন্য ব্যবধানটা এক্স বার থেকে নেওয়া হয়েছে, আর যেহেতু দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত এই জন্য ঘাত হচ্ছে আমাদের দুই। ঘাত মানে পাওয়ার, এটা মনে রাখতে হবে, এটাকে আমি সমীকরণ এক দিয়ে চিহ্নিত করলাম। অর্থাৎ কোনো তথ্য সারির প্রতিটি মান হতে ওহার গড় মানের ব্যবধানের দ্বিতীয় ঘাতের সমষ্টিকে মোট পদের সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত বলে। আমি এখানে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সংজ্ঞাটা লিখলাম। এরপর আসো বেদাঙ্কে, বেদাঙ্কটা কি জিনিস দেখি। আবার সংজ্ঞা অনুযায়ী বেদাঙ্ক সমান, বেদাঙ্ক সিগমা স্কের সমান কী হবে, সামেশান অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এটা আমরা বেদাঙ্কের সংজ্ঞা থেকে আমরা পাই, অর্থাৎ এটাকে আমি দ্বিতীয় মানে দুই নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করেছি। অর্থাৎ এখন বেদাঙ্কের সংজ্ঞাটা দিচ্ছে, অর্থাৎ কোনো তথ্য সারির প্রতিটি মান হতে ওহার গড় মানের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট পদ সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বেদাঙ্ক বলে। দেখো এখানে আমি একটা জিনিস, এখানে ঘাত নিয়েছিলাম, পাওয়ারটা নিয়েছিলাম দুই, পাওয়ার দুই যখন নিয়ে এটাকে কিন্তু বর্গ বলে। এই জন্য এখানে তাহলে দেখা যাচ্ছে যে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত আর বেদাঙ্কের এর মান কিন্তু একই। এক নম্বর আর দুই নম্বর সমীকরণ তুমি দেখো, দোনোটা কিন্তু একই। তারপর এখানে লিখেছি, এই জন্য এখন সমীকরণ এক ও দুই হতে আমরা পাই মিউ টু সমান সিগমা স্কোয়ার। সুতরাং দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত বেদাঙ্কের সমান। সুতরাং বলা যায় যে, কথাটা লিখতে পারো তুমি, সুতরাং বলা যায় যে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত হচ্ছে বেদাঙ্কের সমান। শুধু সংজ্ঞার মধ্যে একটু মানে পার্থক্য আছে, কিন্তু জিনিসটা আসলে একই জিনিস। তোমাকে দুইটা সংজ্ঞায় মুখস্থ করতে হবে, একটা দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত আর একটা হচ্ছে বেদাঙ্কের। তাই এইভাবে সংজ্ঞাটা মুখস্থ করে তুমি জিনিসটা এখানে উপস্থাপন করতে পারো। তারপর আমি আরেকটা প্রশ্নের উত্তর এখানে মানে আরেকটা প্রশ্ন দিয়েছি অনুধাবনমূলক। প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখো, পরিঘাতের মান কি ঋণাত্মক হতে পারে ব্যাখ্যা করো। সমাধান বা উত্তর, পরিঘাতের মান ঋণাত্মক হতে পারে ব্যাখ্যা। ধরা যাক কোনো চলক এক্স এর এন সংখ্যক মান এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স ডট 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 কমা এক্স এন, যাদের গাণিতিক গড় হচ্ছে এক্স বার। সুতরাং সংজ্ঞা অনুযায়ী আর তম শোধিত পরিঘাত মিউ আর সমান কী হবে, তথ্য সারির প্রতিটি মান থেকে তাদের প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধান নিয়ে এবং ব্যবধানগুলোর আর তম ঘাত নিয়ে ঘাতগুলো যোগ করে পদসংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় যে আর তম শোধিত পরিঘাত বা আর তম কেন্দ্রীয় পরিঘাত। অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী আর তম শোধিত পরিঘাত মিউ আর সমান সামেশান অফ এক্স মাইনাস এক্স বার টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এন। তাহলে আমরা এখানে আত্ম শোধিত পরিঘাতের সংজ্ঞাটা লিখেছি এবং মানটা লিখেছি। এখন এখানে যদি লক্ষ্য করি, এখানে যে অংশটা আছে এক্স এম মাইনাস এক্স বার, অর্থাৎ মান থেকে গাণিতিক গড়ের ব্যবধান। দেখো এখানে এক্স এম মাইনাস এক্স বার অর্থাৎ মান থেকে গাণিতিক গড়ের ব্যবধানের মানটা ধনাত্মক হতে পারে, বলছে ঋণাত্মক হতে পারে বা শূন্য হতে পারে। তাহলে কি বলছে, এক্স এম এন এস এক্স বারের মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে বা শূন্য হতে পারে। মানে গাণিতিক গড় যদি মানের থেকে যদি ছোট হয় তাহলে ধনাত্মক হবে, আর যে কোনো একটা মান যদি গাণিতিক গড়ের থেকে বড় হয় তাহলে ওই মানটা হবে ঋণাত্মক, আর ওই গাণিতিক গড়ের মান যদি চলকের মানটার যদি যে কোনো একটা মানের যদি সমান হয় তখন ব্যবধানটা হবে শূন্য। এই জন্য বলছে এক্স এম মাইনাস এক্স বারের মান ধনাত্মক বা ঋণাত্মক বা শূন্য হতে পারে। এখন এক্স এখন এই যে এটা এইটাতে মিউ আর সমান এই যে সংজ্ঞা লিখেছি আর তম শোধিত পরিঘাত, এখন আর ইকুয়াল টু টু ফোর সিক্স, এখানে সিক্সও দাও ইত্যাদি জোড় সংখ্যা হলে, মানে এখানে ওই যে কেন্দ্রীয় পরিঘাতে এই সমীকরণ এখানে এক দাও, সমীকরণ একের মধ্যে আর এর মান যদি জোড় সংখ্যা হয় তবে বলছে যে এক্স এম মাইনাস এক্স বার টু দি পাওয়ার আর, এর মান সর্বদাই ধনাত্মক হবে, স্বাভাবিক।
এই ব্যবধানটা ধনাত্মক ঋণাত্মক বা শূন্য যাই হোক না কেন, যখন পাওয়ার যখন ধনাত্মক হয় মানে আর এর মান যখন 2, 4 বা 6 হয় তখন এই জিনিসটা কি হবে, ধনাত্মক হয়ে যাবে, আর ধনাত্মক রাশির যোগফলও ধনাত্মক হবে। অর্থাৎ জোড় পরিঘাত μ2, μ4 ইত্যাদি সবসময় ধনাত্মক হবে, সেটাই বলছে। অর্থাৎ আর এর মান যদি 2, 4, 6 এগুলো বসায় মানে দ্বিতীয় পরিঘাত, চতুর্থ পরিঘাত, ষষ্ঠতম পরিঘাত এগুলো সবসময় কী হবে বলছে, তো ধনাত্মক হবে। যেহেতু x^-x^2r মানে এই এই রাশিটার ক্ষেত্রে যখন আর এর মান 2, 4, 6 বসাও তখন কিন্তু ধনাত্মক হবে, অর্থাৎ জোড় পরিঘাতের মান সবসময়ই ধনাত্মক হবে। আবার আর ইকুয়াল টু যদি 1, 3, 5 ইত্যাদি বিজোড় সংখ্যা বসাও তাহলে x^-x^2r এর মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার শূন্য হতে পারে। মানে আর এর মান যদি এখন এই বিজোড় সংখ্যা বসাও মানে 1, 3, 5 এগুলো বসাও তখন অনেক ক্ষেত্রে ধনাত্মক হবে, অনেক ক্ষেত্রে ঋণাত্মক হবে, আবার অনেক ক্ষেত্রে শূন্য হতে পারে। অর্থাৎ বিজোড় পরিঘাতের মান ধনাত্মক বা ঋণাত্মক বা শূন্য হতে পারে। তাহলে আমরা কি দেখছি, জোড় পরিঘাত সবসময় ধনাত্মক হবে, আবার বিজোড় পরিঘাত মাঝে মাঝে ধনাত্মক হবে, মাঝে মাঝে ঋণাত্মক হবে বা মাঝে মাঝে শূন্য হবে। অর্থাৎ বিজোড় পরিঘাতের মান ধনাত্মক বা ঋণাত্মক বা শূন্য হতে পারে। সুতরাং বলা যায় যে পরিঘাতের মান ঋণাত্মক হতে পারে। মানে আমাদের প্রশ্নটা তো ওইভাবেই চাইছিল, পরিঘাতের মান কি ঋণাত্মক হতে পারে, তা আমরা বলছি যে পরিঘাতের মান ঋণাত্মক হতে পারে। তা আজকের মতো এখানেই শেষ করি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনলাইন ক্লাস করার জন্য।